আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম 4টা অধ্যায়, ঠিক আছে? তো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম 4টা অধ্যায় থেকে একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আমরা হচ্ছে কয়েকটা নমুনা প্রশ্ন তৈরি করবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে রাতে একটা সাজেশন দিই, চূড়ান্ত সাজেশন। তো এই ভিডিওগুলো যারা দেখো তোমরা ভালো করে জানো যে তোমাদের এখান থেকেই হচ্ছে পরীক্ষায় প্রায় সব কিছুই কমন পড়ে, কারণ হচ্ছে আমরা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে হচ্ছে আলোচনা করি, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম পর্বে হচ্ছে কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব। এভাবে আমরা আগামীকাল এবং পরশুদিন হচ্ছে আরও 2টা পর্ব দিব, আর পরীক্ষার আগে রাতে তোমরা হচ্ছে চূড়ান্ত সাজেশনটা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা এগুলো তোমরা কোথায় পাবে? তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে, করলে আমাদের চ্যানেলটা তোমরা হচ্ছে এখানে পেয়ে যাবে। তো এখানেই তোমরা প্লেলিস্টে গেলে দেখবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা রয়েছে এখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে। এছাড়া প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা অধ্যায়ের বিষয়ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো এখান থেকে তোমরা নিজেদের মতো কিন্তু প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে? দেখো, আমরা হচ্ছে যে নমুনা প্রশ্ন আজকে তৈরি করেছি তার প্রথম 1 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লেখো। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, গলার স্বর, উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা, ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়, অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত, অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা, আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা, চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা, অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা, সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা, স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। তারপর দ্বিতীয় প্রশ্নে আমরা আরেকটা একক কাজ রেখেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো, ঠিক আছে? যোগাযোগ করার ক্ষেত্রে কখনোই প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কিছু দিক বিবেচনায় রাখতে হয়, যেমন 1, নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনা আলোচনার মূল বিষয়বস্তু তা প্রথমে বুঝতে পারা। যখন সবাই কথা বলা হচ্ছে তখন আমাদের প্রথমে বুঝতে হবে যে এখানে কোন বিষয়টা নিয়ে বা কোন ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে, তার মূল বিষয়বস্তুটা কী। 2 নম্বর, নির্দিষ্ট বিষয় বা ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা, যে বিষয় বা ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে সেই বিষয় বা সেই ঘটনা নিয়েই প্রশ্ন করতে হবে, এর বাইরে কিছু নিয়ে কিন্তু প্রশ্ন করা যাবে না, তাহলে সেটা প্রসঙ্গের বাইরে চলে যাবে। 3 নম্বরে, নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতামত প্রদান করা, তোমার মতামত যখন প্রদান করবে ওই বিষয়টা বা ওই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তোমাকে মতামত প্রদান করতে হবে। 4 নম্বর, অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা। 5 নম্বর হচ্ছে একই কথার পুনরাবৃত্তি না করা, অর্থাৎ তুমি যখন প্রশ্ন করবে বারবার হচ্ছে একই প্রশ্ন করবে না বা একই কথা বলবে না এবং তার ব্যক্তিগত কোনো প্রশ্ন তুমি সেখানে করবে না, ঠিক আছে? তারপর দেখো, 3 নম্বর প্রশ্ন আমরা একটা একক কাজ রেখেছি, তোমার কোনো একটি ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও। এখানে আমি আহসান মঞ্জিল পরিদর্শনের বর্ণনা দিয়েছি। বাংলাদেশের স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে আহসান মঞ্জিল অন্যতম। ইসলামপুরের কুমারটুলি নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদর কাছারি ছিল। নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছুদিন আগে পুরনো ঢাকার জাদুঘরটি ঘুরে আসার সৌভাগ্য হয়েছিল আমার, এটা ঢাকা হবে। বন্ধুরা কয়েকজন মিলে আমরা নির্ধারিত দিনে সেখানে উপস্থিত হয়েছিলাম। ঐতিহাসিক আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মুক্ত তার ডান পাশে টিকিট কাউন্টার অবস্থিত। সেখান থেকে আমরা টিকিট কেটে আহসান মঞ্জিলে প্রবেশ করেছিলাম। পরে জানতে পারলাম যে টিকিট কাউন্টার হিসেবে যেসব কক্ষ এখন ব্যবহৃত হচ্ছে আগে সেগুলো সৈনিকদের ব্যারাক ও গার্ডরুম ছিল। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে, একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে নান্দনিক প্রবেশদ্বার রয়েছে, একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে, বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে, আর পশ্চিম অংশে রয়েছে নাচঘর এবং অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবারগৃহ ও ভোজন কক্ষ রয়েছে। বর্তমানে আহসান মঞ্জিলের মূল প্রাসাদটি গ্যালারি আকারে সাজানো হয়েছে। এখানে মোট 23টি গ্যালারি রয়েছে। এসব গ্যালারিতে নানা রকম তথ্য,
নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, নবাবদের আনুষ্ঠানিক ভোজনকক্ষ, সে যুগের বিভিন্ন অলঙ্কার ও অস্ত্রশস্ত্র ঠাঁই পেয়েছে। স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত অত্যাধুনিক কিছু সরঞ্জাম এবং খাতাপত্র এখানে দেখতে পেলাম। সেখানকার একটি কক্ষ মুসলিম লীগ কক্ষ নামে পরিচিত। ওই কক্ষ নবাবদের দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম লীগ নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে আছে। সেখানকার বিলিয়ার্ড কক্ষে 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী বিলিয়ার্ড টেবিল, লাইটিং ফিটিংস, সোফা ইত্যাদি সাজানো রয়েছে। সিন্ধুক কক্ষটি ঢাকার নবাবদের কোষাগার হিসেবে ব্যবহৃত হতো। ওই কক্ষে 94টি লকার বিশিষ্ট বৃহদাকার লোহার সিন্ধুক দেখতে পেলাম। এছাড়াও সেখানে বড় কাঠের আলমারি, মাঝারি ও ছোট কয়েকটি সিন্ধুক, লোহার গ্রিল ও দরজার পাল্লা রয়েছে। ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি ও বংশতালিকা এবং নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশতালিকা, ইংরেজিতে লেখা আহসানুল্লাহর ডায়েরি ও উর্দুতে জমিপত্তন দেওয়ার দলিল নবাব পরিচিতি কক্ষে দেওয়া আছে। খ্যাতনামা দেশপরায়ণ রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিক ও অন্যান্য তৈলচিত্র রয়েছে একটি কক্ষে। এছাড়াও সেখানে হিন্দুস্তানি কক্ষ, লাইব্রেরি কক্ষ, পাশা খেলার কক্ষসহ আরও বিভিন্ন কাজে ব্যবহৃত অনেকগুলো কক্ষ রয়েছে। যাই হোক, আহসান মঞ্জিল পরিদর্শনের অভিজ্ঞতা ছিল বেশ আনন্দের। প্রশ্ন 4, এখানে একটা জোড়াই কাজ দেওয়া হয়েছে, দেখো। নিচের অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো, ঠিক আছে? দেখো অনুচ্ছেদটা কী আছে। রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনই আনন্দের ঘটনাও কিন্তু ঘটে। অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না, তাতে হতাশ হওয়ার কিছুই নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনই দুঃসময় কেটে সুন্দর সময় আসে। দেখো আমরা হচ্ছে শব্দ পরিবর্তন করে এখানে লিখি, নিশি বা রাত যত গভীর হয় সকাল বা ভোর তত কাছে আসে। এ কথার মানে হলো আপদ বা দুর্দশা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যেমন আছে তেমনই সেই সমস্যার সমাধানের উপায়ও আছে। ধরণীতে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরণী এত বৈচিত্র্যময়। দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনই হাসি বা খুশির ঘটনা ঘটে। অন্যের ব্যথায় ব্যথিত হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয়। তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না, তাতে নিরাশ হওয়ার কিছু নেই। মেঘ কেটে যেমন রবি বা দিবাকর ওঠে তেমনই সংকট কেটে ভালো সময় আসে। সর্বশেষ 5 নম্বর প্রশ্নে আমরা হচ্ছে একটা দলগত কাজ রেখেছি, জ্যোতিচিহ্ন বলতে কী বুঝছো, বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি, এই থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয়। কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলোর নামই জ্যোতিচিহ্ন। আমরা সকল কথা একই সুরে বলি না, কথা বলার সময় আমাদের সুরের ওঠানামার মধ্য দিয়ে বক্তব্যের মূলভাব শ্রোতার কাছে স্পষ্ট হয়ে ওঠে। কোনো শব্দ আমরা উচ্চ, মৃদু বা নিম্ন স্বরে উচ্চারণ করি, আবার দেখা যায় কোনো শব্দের উপর অধিক ছোক বা জোর প্রয়োগ করি শব্দের গুরুত্ব বোঝানোর জন্য। তাই বক্তব্যের ভাবভঙ্গিমা প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিরামচিহ্ন ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষা, যেটা তোমাদের 10 জুলাই হবে, তার কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে এরকম আরও কিছু কাজ দেখব। আর পরীক্ষার আগের দিন তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, তো এই ভিডিওগুলো দেখো, আশা করি খুব সুন্দর একটা পরীক্ষা তোমরা দিতে পারবে এবং খুব ভালোভাবে পরীক্ষা এগুলো উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।